আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুর যেতে এখন কিন্তু আগের তুলনায় অনেক টাকা বেশি লাগে এবং প্রক্রিয়াটা জটিল হয়ে গেছে, তারপরও কেন অনেক ভাই সিঙ্গাপুর যেতে চায়, রিজেক্ট আসে, তারপর অন্য দেশে ট্রাই না করে সিঙ্গাপুর যেতে চায়। কয়েকদিন আগে একজন ভাই বলো 4 বছর আগে সে স্কি করছে, 4 বছর ধরে ট্রাই করতেছে, রিজেক্ট আর রিজেক্ট, সে যেতে পারতেছে না, সিঙ্গাপুর যাওয়ার অপেক্ষা আছে। তাকে বললাম ভাই আপনি দেশে পড়ে আছেন, এছাড়া অন্য কোনো দেশে যান, গিয়ে কাজ করতে থাকেন, সেখান থেকে ট্রাই করেন, আপনার আইপি হয়ে গেলে দেশে এসে চলে যাবেন, না সেই গেলে সিঙ্গাপুরে যাবে। আসলে কেন এমনটা করে মানুষ, তার কারণ মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, মানুষের মনে এমন ভেবেছে যে ওখানে যাবে ওখানেই যেতে হবে, যত জটিল নিয়ম হোক, যত যত প্রক্রিয়া হোক যেতেই হবে, সেই কারণে মানুষ যেতে চায়। তাছাড়া অনেকে চিন্তা করে আমি যেহেতু কাজ জানি সিঙ্গাপুরে, যে কাজ করে আসছি, এই কাজ অন্য কোথাও গেলে ভ্যালু পাবো না, মূল্য পাবো না, তাই সিঙ্গাপুর যাওয়ার উত্তম। অনেকে মনে করে যে সিঙ্গাপুর গেলে লক্ষ লক্ষ টাকা বেতন, অন্য অন্য দেখা যায় কী করব, দেরি হোক তবু সিঙ্গাপুরে যাই। আসলে যাদের রিজেক্ট আসে তাদের বলবো যে আপনি এই রিজেক্টের জন্য দেশে বেকার না থাকে, পরিবারের বোঝা না হয় যে কোনো একটা দেশে চলে যান, সেখানে গিয়ে কাজ করে থাকুন, সেখান থেকে আপনি ট্রাই করুন। কারণ কয়েকদিন আগে এক ভাই স্কি করার পর তার বই রিজেক্ট, সে বুদ্ধিমান মানুষ, 1 মাস পরে সে চলে গেছে সৌদি আরব, সৌদি আরবকে 1.5 বছর ধরে কাজ করতেছে, ট্রাই করতে করতে ওই সময় তার আইপিটা হঠাৎ করে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাকে কল দিল, ভাই আমি কী করবো, আমি গেলাম সৌদি আরব থেকে সরাসরি সিঙ্গাপুর আসতে পারবো? তাকে বললাম যে না ভাই, যেহেতু আপনি আইপি নিয়ে আসবেন দেশে গিয়ে আসাটাই ভালো। তো ভাইটি তার চাকরি থেকে রিজাইন দিয়ে জরুরিভাবে দেশে চলে আসে, দেশে এসে বিএমটি কাট করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে চলে যায়, তার কোনো সমস্যা হয় নাই। তা আপনি যেই দেশে আসেন না কেন, সেই দেশ থেকে ট্রাই করলে আইপি হয়ে গেলে চলে আসতে পারবেন সমস্যা, বাংলাদেশে হয়ে আসলেই ভালো ভালো আমি মনে করি। কিন্তু আইপি নিয়ে অন্য দেশে আমরা যেমন দুবাইয়ে কেউ কাজ করতেছেন, তার যদি সিঙ্গাপুরে আইপি হয় সে দুবাই থেকে সিঙ্গাপুরে আসতে পারবেন কিনা আমার সঠিক জানা নাই, আমার মনে হয় দেশে গিয়ে আসতে হবে, সঠিকটা কেউ জানলে জানাবেন। তাই আমি বলবো যে এখানে হচ্ছে না বাবা ট্রাই করার পরও সেখানে অপেক্ষা না করে অন্য কোনো দেশে গিয়ে কাজ করতে থাকুন, যদি এর মধ্যে ট্রাই করবেন হয়ে গেলে আবার সিঙ্গাপুর চলে আসবেন, কোনো সমস্যা হবে না। আশা করি কথাগুলো খুব মাইন্ড করবেন না, করে রাগ করবেন না, সকাল থাকুন, আসসালামু আলাইকুম।